নমস্কার বন্ধুরা সিওবি ডট উত্তরণ ক্লাস ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা অনেকে জানো যে সব সংগ্রাম বিষয় এই চ্যানেলটিতে আপলোড করা হয় তাই তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও পরবর্তী আপডেট তাড়াতাড়ি পাবার জন্য আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে ধনী ও বর্ণ তো ধনী ও বর্ণের এটি হচ্ছে আমাদের আজকের সেকেন্ড ক্লাস তো তোমরা যারা যারা এখনও ধ্বনি ও বর্ণের ফার্স্ট ক্লাসটি এখনও দেখো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ধ্বনি ও বর্ণের ফার্স্ট ভিডিওটি দেখে নাও তো সেখান থেকে তোমরা ধনী ও বর্ণ সম্বন্ধে অনেক কিছু জানতে বা বুঝতে পারবে তো এই ভিডিওগুলি আপগ্রেডিড পুলিশের প্রিমিনারি এবং কোর্টের পরীক্ষার উপর ভিত্তি করেই হয়েছে তো আসো আমরা আবার আজকের ভিডিওটি শুরু করি তো তোমাদের এর আগের ভিডিওটিতে তোমাদের বলা হয়েছিল যে শরৎধ্বনিকে আমরা হলো প্রধান আমরা প্রধানত দুভাগে ভাগ করি একটু হচ্ছে যে হলো অস্বস্বর একটি হলো যে দীর্ঘস্বর তো অস্বস্বর এবং দীর্ঘস্বর ছাড়াও শরৎধ্বনিকে আমরা কী করি আবার শরৎধ্বনিকে আমরা আবার দুভাগে ভাগ করি তো শরৎধ্বনিকে আমরা যে দুভাগে ভাগ করি একটি হচ্ছে যেটা মৌলিক স্বরধ্বনি অপরটি হচ্ছে যে হলো যোগী শরধ্বনি বা সন্ধাক্ষর একটি হচ্ছে কি একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি অপরটি কি হচ্ছে যৌগিক শরৎধ্বনি বা ছিল সন্ধ্যাক্ষর এখন আমরা দেখবো যে মৌলিক স্বরধ্বনি কি মৌলিক স্বরধ্বনি হলো কি যে শরৎধ্বনিকে ভাঙা যায় না যে শরৎধ্বনিকে ভাঙা জানা সেটা হলো যে মৌলিক স্বরধ্বনি যেমন কি যেমন হলো যে মৌলিক সরধ্বনিগুলি কী কী মৌলিক সরধ্বনি কি যে অ আ অশ্রুই অসু এ অ্যা ও এই হলো সাতটি মৌলিক সর ধ্বনিগুলি কী কী অ আশুই অশু এ অ্যা ও এই হলো সাতটি হলো মৌলিক স্বরধ্বনি এরপর আসছি আমরা যে উচ্চারণের হিসেবে আবার মৌলিক স্বরধ্বনিকে আবার যে কয়েকটি ভাগে ভাগ করা যায় তো উচ্চারণ হিসেবে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় উচ্চারণ হিসেবে ছিল মৌলিক স্বরধ্বনিগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় উচ্চারণ হিসেবে মূল স্বরধ্বনি যে পাঁচটি ভাগে ভাগ করা যায় তো সেগুলি কী কী তো সেগুলি হলো যে প্রথমে আসছে স্বরধ্বনি শরৎধ্বনি স্বরধ্বনি কথা অর্থ হলো যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের জীবা সামনের দিকে যেন এগিয়ে আসে তাদেরকে বলা হয় সম্বুকস্ত এরপর আসছে যেটা প্রসাদ ভাগস্থ শরৎধ্বনি প্রসাদ ভাগস্থ শরৎধ্বনিগুলি প্রসাদ ভাগস্থ শরৎধ্বনিগুলি কী প্রসাদ ভাগস্থ শরৎধ্বনি কথা হলো যে সমস্ত শরৎধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের যেহো বা যেগুলো পশ্চাৎ ভাগ বা যেগুলো পেছনের দিকে যেগুলো চলে যায় তাদের আমরা বলছি প্রসাদ ভাগস্থ শরৎধ্বনি এরপরে আসছে যেটা কুঞ্চিত শরৎধ্বনি কুঞ্চিত শরৎধ্বনি কি কুঞ্চিত শরৎনী হলো যে সমস্ত শরৎধ্বনি উচ্চারণ করতে আমাদের মুখ বিবর কুঞ্চিত বা যেন ছোট হয়ে আসে তাদের আমরা বলবো যেরকম কুঞ্চিত শরৎ এরপর চার নম্বর সংবৃদ্ধ শরৎনী সমবৃদ্ধ শরৎধ্বনিগুলি কি সংবৃত শরৎনী হলো যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখ বিপর বা যেন বড় হয়ে যায় তাদেরকে বলে আমরা সংবৃদ্ধ শরৎনী এবং শেষ যেগুলো বিবৃত স্বরধ্বনি কী বিবৃত স্বরধ্বনি যে হলো যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের মুখিভর যেগুলো ছোটো হয়ে আসে তাদের আমরা বলবো যেগুলো বিবৃত স্বরধ্বনি এখন আমরা দেখবো যে সম্মুখস্থ স্বরধ্বনিগুলি কী কী সম্মুখস্থ শরধ্বনি বা সামনের যে স্বরধ্বনি উচ্চার মধ্যে আমার যেহু বা সামনের দিকে এগিয়ে আসে তাদেরকে আমরা তাদের আমরা বলবো যেগুলো সম্মুখস্থ স্বরধ্বনি যেমন কি যেমন হস্যই এ এক আ এগুলো যে সমস্ত শরৎধ্বনি এবার সে পশ্চাদভাগস্থ শরৎ্বনি যে সমস্ত শরৎধ্বনি উচ্চারণ করতে ঝেউ বা আমাদের পিছন দিকে চলে যায় তাদের বলবো আমরা পশ্চাদভাগস্থ শরৎধ্বনি যেমনকি ও অ এই চারটি হলো আমাদের পশ্চাদভাগস্থ শরৎধ্বনি এবারে কুঞ্চিত শরৎধ্বনি যে সমস্ত উচ্চারণ আমাদের মুখবাদ ছোট হয়ে যায় অ অস্বৌ ও এগুলো কি কুঞ্চিত শরৎধ্বনি আমাদের কি কুঞ্চিত শরৎনী বলতে আমাদের যে উপরে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট যে দুটির কি যে একে অপরের পাশাপাশি চলে আসে এরপর আসছে সম্বৃদ্ধ শরৎধ্বনি কি হস্যই হস্যাকি হস্যই এই সংবৃদ্ধ যে শরৎধ্বনি এরপর আসছে বিবৃত শরৎধ্বনি বিবৃত শরৎধ্বনি কি আ অর্থাৎ কি আমাদের মুখবিবরগুলি কি হয় এতে আমাদের মুখ বিবরগুলি ছিল বড়ো হয়ে যায় আর সংবেদ তু এতে আমাদের কি কিছুটা ছোট হয়ে যায় তো এরপর আমরা আসছি ছিল যৌগিক শরৎধ্বনি নিয়ে তো তো আমরা প্রথম যেটা আমরা যাচ্ছি শরৎধ্বনিকে ধ্বনি কি আমরা যে হস্বস্বর এবং দীর্ঘস্বর এই দুভাগে ভাগ করা ছাড়াও একটা মৌলিক শরৎ একটা যৌগিক শরৎ বা সন্তান হিসেবে আমরা ভাগ করি তো আমরা প্রথম করলাম মৌলিক যে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনিকে যে স্বরধ্বনিকে ভাগ করা যায় না এগুলো কী কী অ আ হসুই হসু এ অ্যা ও এই সাতটি এবার কী আমরা বলছি উচ্চারণ হিসাবে উচ্চারণ যে হিসাবে মৌলিক স্বরধ্বনিকে আমরা ভাগ করতে পারি এবং উচ্চারণ হিসাবে কী কী ভাগ করতে পারি যে সমুক্ত ভাগস্থ স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনি সম্বৃদ্ধ স্বরধ্বনি এবং হচ্ছে বিবৃত স্বরধ্বনি তো তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পাশের বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে দেব পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য তো আসো আমরা আবার ভিডিওতে ফিরে যাই তো আমাদের নেক্সট আসছে যেটা হলো যৌগিক স্বরধ্বনি বা সন্ধাক্ষর যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষরে এখন বলবো আমরা কী যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর আমরা বুঝবো যখন দুই বা তার বেশি স্বরবর্ণ একই সাথে উচ্চারিত হয়ে একটি যুক্ত স্বরধ্বনির সৃষ্টি করে তাকে বলে যৌগিক স্বরধ্বনি কি যখন দুই বা তার বেশি স্বরবর্ণ একই সাথে উচ্চারিত হয়ে একটি যুক্ত স্বরবর্ণ স্বরধ্বনির সৃষ্টি করে তাকে না যৌগিক স্বরধ্বনি যেমন কি যেমন ধরেছিল ওই ওই কি বলছে এটা ওইটা আমরা আসছি যোগ হস্যই বা অ যোগ হস্যই যে ওই অর্থাৎ কি অ স্বরবর্ণ অস্ট্র একটি স্বরবর্ণ এই দুটো মিলে যুক্ত হয়ে গিয়ে আসছে ওই আসছে এই ওটা কি ছিল দুই পাতা বেশি স্বরবর্ণের সাথে একসঙ্গে একই সঙ্গে উচ্চ একটু যুক্ত স্বরদুহের সৃষ্টি করছে এই ওই অ হস্তৈ স্বরবর্ণ স্বরবর্ণ এই দুটি স্বরবর্ণ মিলে হয়েছে ওই বা ও আর হস্টই এই দুটি স্বরবর্ণ মিলেও আসে ওই তো এই ওই কি এই ঐকে আমরা বলছিল যৌগিক স্বরদুহে বাজার সন্ধ্যাক্ষর এর পরবর্তীতে আরেকটি উদাহরণ দেখো যে ও ও কি ছিল অ হস্য ও আবার ও হস্য ও অ একটি স্বরবর্ণ হস্য একটি স্বরবর্ণ দুটো মিলে কী বলছে যেটি যুক্ত একটি স্বরবর্ণ হচ্ছে বা যোগী সরজিন হচ্ছে কি ওই আবার ও একটা হস্য এই দুই এই দুই স্বরবর্ণ মিলেও আবার হচ্ছে হচ্ছে ছিল ও ও একটি স্বরপর্ণ অষ্ট স্বরপর্ণ এই দুটি স্বরবর্ণ মিলে আবারটি যুক্তাক্ষর বা জোগী স্বরধ্বনি বা একটি ছন্দাক্ষ হচ্ছে কি ও তো আপাতত স্বরধ্বনি বিষয়ক এ ছিল আমাদের ভিডিও তো এই ভিডিওগুলি প্রধানত আবাড়ি পুলিশের কনস্টেবলের পিলি পরীক্ষা এবং কোর্টের যে বাংলা যে পরীক্ষাগুলো থাকে তার উপর ভিত্তি করে হয়েছে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো কারণ এর পরবর্তীতে আমরা আবার ব্যঞ্জন বর্ণ নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো তো তোমাদের এই ভিডিওগুলো যাতে মিস না হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো